জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের প্রত্যেকটি মানুষ অ্যাজ এ ভারতীয় হিসাবে গর্ববোধ করবে, আমরাও তাই। কারণ আজকের দিনে আমাদের ভারতীয় সংবিধান আমাদের কাছে এসেছিল 1950 সালের 26 জানুয়ারি, ঠিক আজকের দিনেই কিন্তু ভারতীয় সংবিধান মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য উৎসর্গ করা হয়েছিল। আমাদের এটি প্রজাতন্ত্র, তো রাজতন্ত্র নয়, প্রজাতন্ত্র। অর্থাৎ প্রজা, সাধারণ মানুষ কিন্তু দেশ স্বাধীন করে। আমরা যাদের নির্বাচন করি তারা আমাদের দেশটিকে আমাদের সুখ দুঃখের সাথী হয়ে তারা কিন্তু চালায়। এখন বিষয়টি হচ্ছে, আমাদের যারা আছে তারা কি প্রত্যেকেই এই ধরনের আমাদের স্বাধীনতাগুলো দিয়ে থাকে? না বন্ধুরা, যারা দেয় না তাদেরও কিন্তু প্রতিবাদ তাদের বিরুদ্ধে করা উচিত, আর যারা দেয় তাদের অবশ্যই আমরা আবার দ্বিতীয়বার তাদের নবনির্বাচিত করে আনব। মাথায় রাখবে, আজকের দিনে 1936 বা 1937 সালে আমাদের প্রিয়, সকলের প্রিয় নেতাজি, যার জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে আমরা পালন করে থাকি 23 জানুয়ারি, সবে মাত্র গেল, তো তিনি আমাদের করিমাতে 2টি দ্বীপ আজকে তিনি স্বাধীন করেছিল, স্বরাজ দ্বীপ, আর একটির নাম আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো সেই দ্বীপটিকে যখন স্বাধীন করে, সেই কথাটা মাথায় রেখে আমরা কিন্তু আজকের দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, বা যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল যারা ওই সময় দায়িত্ব ছিল তারা আজকের দিনটিকে মনে রেখেছিল। কেন? যখন আমাদের বিপক্ষে ছিল ইংরেজরা, যারা অনেক বেশি অস্ত্রে সাবলীন এবং তাদের সব কিছু বল ছিল, তা সত্ত্বেও এই 2টি দ্বীপকে যখন আমাদের ভারতীয়রা স্বাধীন করেছিল, তখন একবার আশা জেগেছিল যে ওই 2টো দ্বীপ যদি পারা যায় সারা ভারতবর্ষ কোনো পাওয়া যাবে না। যাই হোক, আজকের দিনে যারা আমাদের এই দেশকে স্বাধীন করছে প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম জানাই, আর আমরা আমাদের হাতে যে দেশটি দিয়ে গেছে সেটি যাতে রক্ষা করতে পারি তার জন্য যথাযথ আমরা সিদ্ধান্ত নিই। আমাদের দেশটিকে যাদের হাতে আমরা তুলে দিই যে তারা যাতে আমাদের এই পরিচালনা করে, ডেভেলপ করে, সেগুলিকে আমরা দেখে শুনে তাদেরকে অবশ্যই নির্বাচিত করি। সকলে ভালো থেকো, আর যদি আমি এই বিগত 1 বছরে কোনো ভুল করে থাকি সকলে আমাকে ক্ষমা করো। সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।